খোয়াই আরজি ব্লকের অন্তর্গত রামচন্দ্রঘাট ও লক্ষ্মীনারায়ণপুর আসনটিতে তিপ্রামথার প্রার্থী কর্মীরা গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল 6:30 থেকে বেলফাং এলাকায় কমলপুর আগরতলা খোয়াই 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কর্মীরা। তাদের দাবি, এই আসনগুলিতে পুনরায় গণনা করা হোক। অভিযোগ, পূর্ব রামচন্দ্রঘাট আসনটিতে ভোট গণনা চলছিল, কিন্তু হঠাৎ বিজেপির কর্মী দলের প্রার্থী সহ এজেন্টদের বের করে দেয়। পুলিশকে নামধাম দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগও করা হয়, কিন্তু এখন অভিযুক্তদের ধরে নেয় পুলিশ, যার কারণে এই পথ অবরোধ করা হয়েছে। পথ অবরোধকারীদের দাবি, অতি সত্বর অভিযুক্তদের গ্রেফতার করা হোক এবং ওই আসনগুলিতে পুনরায় গণনা করা হোক। মেন তো গতকাল আমরা তিরস্থ পঞ্চায়েতে কয় ব্লকের আমাদের 5টা পঞ্চায়েত আসিল, সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং কাউন্ট ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেতৃত্বে কিছু গুন্ডা 2টা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে, পিটিয়ে এবং জামা কাপড় চাপড় ছিঁড়িয়ে এবং মেয়ে প্রার্থীকেও তারা হেনস্থা করছে। এই জন্য আমরা বিচার চাই যে যে লোকেরা বা যে গুন্ডা বাহিনীরা যে এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালে এফআইআর দিয়েছি খোয়াই থানাতে, কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক, আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মীনারায়ণপুর আর পূর্ব উত্তর রামচন্দ্রঘাট, আমরা এটাই চাই। এরপর আমরা রাস্তা ছেড়ে দিব। আপনার কটা থেকে অবরোধ করেছেন রাস্তা? আমরা সকাল 6:30 থেকে অবরোধ করছি। এই অবরোধ কত পর্যন্ত চলতে পারে? অনির্দিষ্টকাল, যতক্ষণ আমাদের সমস্যা সমাধান না হয় আমরা ছাড়ব না। আপনাদের সাথে কি কোনো প্রশাসনিক আধিকারিক এই বিষয়ে কথা বলেছে? অক্ষণ পর্যন্ত কেউ আসেনি। আপনার নাম? আমার নাম রূপ কুমার দেবরমা, ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্রঘাট। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।